হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজিএইটে। বন্ধুরা, আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণয়ে দুটি ম্যাট্রিক্সে কীভাবে যোগ বা বিয়োগ করতে হয় তা শিখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, চলো তাহলে আমরা দুটি ম্যাট্রিক্সের কিভাবে যোগ বা বিয়োগ করতে হয় তা শিখে নিই। প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা কি বুঝি। আমরা দুটি ম্যাট্রিক্স যদি আমরা ধরে নিই, আমাদের এখানে তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা জানি ম্যাট্রিক্স বলতে আমরা কতগুলো সংখ্যাকে এভাবে সারি এবং কলাম আকারে তৃতীয় বন্ধনী, আমরা চাইলে প্রথম বন্ধনীও ব্যবহার করতে পারতাম, এই আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে সে আমরা সংখ্যার বিন্যাসটিকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। আমাদের এখানে তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটি ম্যাট্রিক্স, বি একটি ম্যাট্রিক্স, সি একটি ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সকে দুটি বা ততোধিক ম্যাট্রিক্সকে আমরা সম ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সমতা বলবো যদি ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান বা ভুক্তিগুলো আমার হচ্ছে সমান হয়। যেমন বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এ ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি হচ্ছে এক, বি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এটি একই, এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই সবগুলো ভুক্তি যদি আমরা দেখি তাহলে প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাবো এক। তার মানে আমরা বলতে পারি যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স একে অপরের সাথে সমতায় আছে, বা এটিকে আমরা এভাবে লিখতে পারি যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স সমান। আবার আমরা যদি সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখতে পারি, তাহলে আমি দেখতে পারি যে এ ম্যাট্রিক্সের সাথে বা বি ম্যাট্রিক্সের সাথে সি ম্যাট্রিক্সের কোনো মিল নেই, কারণ প্রথম ভুক্তি আছে এগুলিতে এক করে এবং এখানে আছে দুই। এভাবে দ্বিতীয় ভুক্তি হচ্ছে তিন, এগুলির ক্ষেত্রে হচ্ছে দুই। সেইমভাবে আমরা দেখতেছি চারটা ভুক্তির কোনোটিও একটির সাথে মিল নেই, তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই সি ম্যাট্রিক্সটি এ ম্যাট্রিক্সের সাথে কোনো সমতায় নেই। অনুরূপভাবে বি ম্যাট্রিক্সটির সাথেও সি ম্যাট্রিক্সটির কোনো সমতা নেই। এখন বন্ধুরা, আমরা যদি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে যাই তাহলে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ম্যাট্রিক্সের ক্রম। তাহলে ম্যাট্রিক্সের ক্রম কি? আমরা ম্যাট্রিক্সের ক্রম বলতে বুঝি আমরা ম্যাট্রিক্সটির কয়টি সারি আছে এবং ম্যাট্রিক্সটিতে কয়টি কলাম আছে তার সংখ্যা। এবং এটিকে আমরা এভাবে লিখি, যেমন আমাদের যদি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিন্তা করি, এই ম্যাট্রিক্সটি দেওয়া আছে আমার এ বি সি ডি, এখানে আমার সারির সংখ্যা হচ্ছে দুইটি এবং কলামের সংখ্যা হচ্ছে দুইটি। তাহলে এই ম্যাট্রিক্সটির ক্রম হবে দুই গুণন দুই আকারে, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটির ক্রম হচ্ছে টু ক্রস টু আকার। সেইমভাবে আমাদের বি ম্যাট্রিক্সটির ক্রমও হচ্ছে টু ক্রস টু আকার। এখন আমরা যদি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে চাই তাহলে আমার দুইটি ম্যাট্রিক্সের ক্রম সবসময় সমান হতে হবে, যেমন আমাদের এখানে এ আর বি ম্যাট্রিক্সের ক্রম সবসময় সমান। কিন্তু আমরা যদি অন্য একটি ম্যাট্রিক্স ধরে নেই, যে সি 1, 2, 3, তো বন্ধুরা এই ম্যাট্রিক্সের ক্রম কয়টি? আমরা প্রথমে লিখবো হচ্ছে সারি কয়টি আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে একটি সারি পাচ্ছি, তাহলে এটির ক্রম হবে 1 ক্রস। কলাম কয়টি পাচ্ছি? একটি, দুটি, তিনটি, তাহলে 1 ক্রস 3। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 1 ক্রস 3, যা আমার এই এ ম্যাট্রিক্সের ক্রম বা বি ম্যাট্রিক্সের ক্রমের সাথে কোনোভাবেই মিলছে না। তার মানে আমি যদি এ আর সি ম্যাট্রিক্সের যোগ করতে চাই বা এ থেকে সি ম্যাট্রিক্সকে বিয়োগ করতে চাই তাহলে আমি কোনোভাবেই এই কাজগুলো সম্পাদন করতে পারবো না, কারণ আমার ক্রম সমান নয়। তাহলে এখন চলো আমরা দেখি যে ক্রম সমান ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কিভাবে যোগ বিয়োগ বের করতে পারি। তাহলে আমাদের বেসিক্যালি বের করতে হবে এ প্লাস মাইনাস বি। আমি প্লাস মাইনাস এই কারণে লিখছি কারণ আমার দুটোর ক্ষেত্রেই আমার একই কাজ করতে হবে। আমরা যে জিনিসটা করব, ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে আমরা হচ্ছে এক এক করে যোগ করব, মানে এ প্লাস মাইনাস বি ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে এটা এ যোগ বিয়োগ ই। এবার আমি এই ভুক্তির ক্ষেত্রে যদি আসি তাহলে এই দুইটাকে হচ্ছে আমার যোগ বিয়োগ করতে হবে প্লাস মাইনাস এফ। এটার ক্ষেত্রে আসলে সি প্লাস মাইনাস হচ্ছে জি, এবং লাস্ট ক্ষেত্রে ডি
এবং এইচ এর সাথে ডি প্লাস মাইনাস এইচ। বন্ধুরা, আমরা সমক্রমের ম্যাট্রিক্স আমরা হচ্ছে যোগ করেছিলাম এবং দেখলাম এই ক্ষেত্রেও আমরা হচ্ছে সারি পাচ্ছি দুটি এবং কলাম পাচ্ছি দুটি আকারে। তাহলে এই ম্যাট্রিক্সটিরও আমাদের ক্রম হবে 2×2 আকারে। তার মানে আমরা এটা বলতে পারি যে দুটি সমক্রমের ম্যাট্রিক্সকে যোগ করলে ওই সেম ক্রমের ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল পাওয়া যায়। এখানে আমরা যদি যোগ করতে চাইতাম তাহলে হচ্ছে কি আমরা শুধু যোগ চিহ্নটি ব্যবহার করতাম, আর যদি বিয়োগ করতে চাইতাম তাহলে আমরা বিয়োগ চিহ্নটি ব্যবহার করতাম। আশা করি বন্ধুরা আমরা দুটি ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল কিভাবে বের করব সে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে একটি সমস্যা দেখতে পাচ্ছ, যেখানে আমাদের বলা আছে যদি এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স হয় তাহলে আমাদের এই ম্যাট্রিক্স দুটির সমষ্টি এবং অন্তর বের করতে বলা হয়েছে, এবং আমাদের দেখাতে বলা হয়েছে যে এ প্লাস বি ম্যাট্রিক্সের মান এবং বি প্লাস এ ম্যাট্রিক্সের মান দুটি সমান। মানে এই দুটি ম্যাট্রিক্স আমরা যদি বের করি তাহলে এই ম্যাট্রিক্স দুটি হচ্ছে সমতায় আছে, এবং এ মাইনাস বি এর মান এবং বি মাইনাস এ এর মান সমান নয়। মানে এ মাইনাস বি ম্যাট্রিক্সটি আমরা যেটি পাবো এবং বি মাইনাস এ ম্যাট্রিক্সটি যেটি পাবো তারা দুটি সমতায় থাকবে না। তাহলে প্রথমে চলো আমরা এ প্লাস বি ম্যাট্রিক্স এবং বি প্লাস এ ম্যাট্রিক্সটি বের করার চেষ্টা করি। আগে আমরা দেখে নিই যে আমাদের ম্যাট্রিক্সগুলোর ক্রম ঠিক আছে কিনা। আমি এ বরাবর গেলে আমি কয়টি সারি পাচ্ছি? একটি, দুটি, তিনটি, এবং কলাম পাচ্ছি একটি, দুটি, তিনটি। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম দাঁড়াচ্ছে 3×3। সেম ক্ষেত্রে এখানেও যদি আসি তাহলে সারি হচ্ছে তিনটি, একটি, দুটি, তিনটি, কলাম একটি, দুটি, তিনটি। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3×3। তার মানে দুটি ম্যাট্রিক্সেরই আমাদের হচ্ছে ক্রম সমান, তার মানে আমরা হচ্ছে ম্যাট্রিক্সটির যোগ এবং বিয়োগ করতে পারবো। তাহলে যদি যোগ করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটি ভুক্তিকে আলাদা আলাদাভাবে যোগ করতে হবে। তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্সটি আসবে আমার অনেকটা এরকম যে প্রথম ভুক্তির ক্ষেত্রে আমার আসবে 8 প্লাস মাইনাস 4, মানে হচ্ছে 8 মাইনাস 4। সেকেন্ড ক্ষেত্রে আসবে 4 প্লাস 6, 4 প্লাস 6। এরপরটা আসবে মাইনাস 1 প্লাস 2, এখানে যদি আসি তাহলে 0 প্লাস 1, 1 প্লাস 3, 3 প্লাস 7, এবং লাস্ট সারিতে যদি আসি আমরা তাহলে 5 প্লাস 5, 4 প্লাস 4, এবং 8 প্লাস 1। বন্ধুরা, আমরা যদি এই মানগুলো এখানে বাম পাশে এই পাশে ক্যালকুলেশন করে লিখি তাহলে 8 মাইনাস 4 মান আসবে আমাদের 4, 0 প্লাস 1 মান আসছে আমাদের 1, 5 প্লাস 5 আসছে 10, 6 প্লাস 4 10, 1 প্লাস 3 4, 4 প্লাস 4 আসছে আমাদের 8, 2 এর থেকে 1 গেলে থাকে হচ্ছে আমাদের 1, 3 প্লাস 7 10, 8 প্লাস 1 হচ্ছে আমাদের 9। আমাদের ম্যাট্রিক্সটি দাঁড়াচ্ছে 4 10 1 1 4 10 10 8 9, এবং এই ম্যাট্রিক্সটির ক্রমও আমাদের 3×3। এবার আমরা বি প্লাস এ ম্যাট্রিক্সটি বের করি, মানে আগে আমরা হচ্ছে গিয়ে বি এর ভুক্তিগুলো লিখব, তার সাথে যোগ করব এ এর ভুক্তিগুলো। তাহলে এটা যদি আমরা লিখি, আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করি, তাহলে -4 প্লাস হচ্ছে 8, তার মানে 8 থেকে 4 বিয়োগ যাবে, আমাদের থাকবে হচ্ছে 4, 6 প্লাস 4 আমার আসবে হচ্ছে 10, 2 প্লাস হচ্ছে -1, মানে 2 মাইনাস 1 থাকবে হচ্ছে আমাদের 1, 0 প্লাস 1 প্লাস 0 মানে হচ্ছে 1, 3 প্লাস 1 হচ্ছে আমাদের 4, 7 প্লাস 3 হচ্ছে আমাদের 10, 5 প্লাস 5 10,
ফোর প্লাস ফোর হচ্ছে আমাদের এইট, এবং ওয়ান প্লাস এইট হচ্ছে আমাদের নাইন, এবং এই ম্যাট্রিক্সটির ক্রমও আমাদের থ্রি ক্রস থ্রি। বন্ধুরা, আমাদের একটি জিনিস দেখাতে বলা হয়েছিল যে এ ক্রস বি আমরা ম্যাট্রিক্সটি যেটি পাবো, এবং বি ক্রস এ ম্যাট্রিক্সটি আমরা যে পাবো, এই ম্যাট্রিক্স দুটি সমতায় আছে। তাহলে আমরা দেখি যে আমাদের এই ম্যাট্রিক্স দুটি আসলেই সমতায় আছে কি না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ম্যাট্রিক্স দুটি, মানে এ প্লাস বি ম্যাট্রিক্স এবং বি প্লাস এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি আমাদের হচ্ছে সমান। যেমন এখানে ফোর আছে, এখানে টেন আছে, এখানেও ফোর, এখানে টেন, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ফোর, এখানে ফোর, টেন 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 টেন, এইট নাইন এইট নাইন। তার মানে দুটি ম্যাট্রিক্স আমার হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই ম্যাট্রিক্স দুটি সমতায় আছে, বা আমরা বলতে পারি যে আমাদের এ প্লাস বি ম্যাট্রিক্স, যোগ চিহ্ন আমাদের ভুল হয়ে গেছে, এ প্লাস বি ম্যাট্রিক্স বি প্লাস এ ম্যাট্রিক্সের সমান। একটু সুন্দর করে লিখি, বললাম এটা বাদ, এই এ প্লাস বি ম্যাট্রিক্সটি বি প্লাস এ ম্যাট্রিক্সের সাথে সমতায় আছে, তার মানে এটি আমরা দেখাতে পেরেছি। আশা করি বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা এতক্ষণ সমস্যাটির আমরা কিভাবে দুটি ম্যাট্রিক্সের সমষ্টি এবং আমরা এ প্লাস বি ম্যাট্রিক্স এবং বি প্লাস এ ম্যাট্রিক্সের সমতা প্রমাণ করতে হয় তা দেখেছিলাম। এখন চলো আমরা সমস্যাটির বাকি অংশ, মানে আমি দুটি ম্যাট্রিক্সের অন্তর এবং আমরা এ মাইনাস বি ম্যাট্রিক্স এবং বি মাইনাস এ ম্যাট্রিক্স যে সমতায় নেই সেটি প্রমাণ করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা এ মাইনাস বি এবং বি মাইনাস এ ম্যাট্রিক্সটি বের করার চেষ্টা করি। তাহলে আমাদের এর প্রত্যেকটি ভুক্তি থেকে আমার বি এর প্রত্যেকটি ভুক্তিকে বাদ দিতে হবে। তাহলে যদি আমি প্রথম ক্ষেত্রে করি, তাহলে এইট মাইনাস হবে হচ্ছে গিয়ে মাইনাস ফোর, তারপর হবে হচ্ছে গিয়ে ফোর মাইনাস সিক্স, মাইনাস ওয়ান, মাইনাস টু, জিরো মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস থ্রি, থ্রি মাইনাস সেভেন, তারপর ফাইভ মাইনাস ফাইভ, ফোর মাইনাস ফোর, এইট মাইনাস ওয়ান। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসছে এইট মাইনাস মাইনাস ফোর হচ্ছে এইট প্লাস ফোর, মানে হচ্ছে টুয়েলভ, চারের থেকে ছয় গেলে থাকে হচ্ছে আমার মাইনাস টু, মাইনাস ওয়ান আর মাইনাস টুতে হচ্ছে মাইনাস থ্রি, জিরো থেকে মাইনাস ওয়ানে মাইনাস ওয়ান, ওয়ান থেকে মাইনাস থ্রিতে মাইনাস টু, থ্রি থেকে মাইনাস সেভেনে মাইনাস ফোর, ফাইভ থেকে ফাইভ চলে গেলে জিরো, ফোর থেকে ফোর চলে গেলে জিরো, এইট থেকে ওয়ান চলে গেলে থাকছে হচ্ছে সেভেন। এবার আমরা বি মাইনাস এ ম্যাট্রিক্সটা নির্ণয় করি, মানে এবার আমাদেরকে হচ্ছে বি এর ভুক্তিগুলো থেকে এ এর ভুক্তিগুলোকে বিয়োগ করতে হবে। তাহলে যদি আমরা করি, তাহলে আমার আসছে হচ্ছে মাইনাস ফোর মাইনাস হচ্ছে এইট, মাইনাস ফোর মাইনাস এইট হচ্ছে গিয়ে, আমরা একসাথে যদি করি তাহলে মাইনাস ফোর থেকে মাইনাস এইট বিয়োগ করা মানে হচ্ছে গিয়ে এটা সমান সমান মাইনাস টুয়েলভ পাওয়া, সিক্স থেকে যদি আমরা ফোর বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে টু, টু থেকে যদি আমরা মাইনাস ওয়ানকে বিয়োগ করি এটা যা কথা, আর টু আর ওয়ান যোগ করা একই কথা, তার মানে এটা হচ্ছে থ্রি, ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান পাবো, থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে টু, সেভেন থেকে থ্রি বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ফোর, ফাইভ থেকে ফাইভ বিয়োগ করলে জিরো, ফোর থেকে ফোর বিয়োগ করলে জিরো, ওয়ান থেকে আমরা যদি এইটকে মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস সেভেন। তাহলে এই ম্যাট্রিক্সটি হচ্ছে আমাদের বি মাইনাস এ ম্যাট্রিক্স, এবং প্রতি ক্ষেত্রেই আমার এ মাইনাস বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে থ্রি ক্রস থ্রি, বি মাইনাস এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে থ্রি ক্রস থ্রি। কিন্তু বন্ধুরা, আমরা যদি প্রত্যেক দুটি ম্যাট্রিক্সেরই প্রতিটি ভুক্তিগুলোর দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি কি প্রথম ভুক্তি আছে এখানে বারো, এই ক্ষেত্রে আছে হচ্ছে মাইনাস বারো, তার মানে এটার সাথে এটার কোনোরূপ মিল নেই।
এবং যদি আমরা এই ভুক্তিরেখিতে দেখি একদম মাঝখানে, এটা হচ্ছে মাইনাস টু, এটা আছে হচ্ছে টু। তাহলে বলা যেতে পারে যে আমাদের ভুক্তির সংখ্যা ঠিক আছে, কিন্তু হচ্ছে উভয় ক্ষেত্রে এগুলি একটি মাইনাস সাইন দ্বারা গুণ হচ্ছে। যেমন বারো এখানে আছে মাইনাস বারো হয়ে যাচ্ছে, মাইনাস টু এখানে আছে টু হয়ে যাচ্ছে, মাইনাস থ্রি এখানে থ্রি হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারছি যে আমাদের ভুক্তিগুলো কোনোটি সমান নয়। যেহেতু সমান নয়, তার মানে আমরা বলতে পারি আমাদের ক্রম ঠিক থাকার ফলেও আমাদের এই ম্যাট্রিক্স দুটি, মানে এ মাইনাস বি ম্যাট্রিক্স এবং বি মাইনাস এ ম্যাট্রিক্স, কোনোরূপ সমতায় নেই। বা বলা যায় যে আমাদের এ মাইনাস বি এর মান এবং বি মাইনাস এ এর মান সমান নয়। আশা করি বন্ধুরা তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। বন্ধুরা আশা করি তোমরা আমাদের আজকের এপিসোডটি বুঝতে পেরেছ। আজকের এপিসোডে আমরা জানলাম ম্যাট্রিক্সের সমতা এবং দুই বা ততোধিক ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কীভাবে করতে হয় সেই সম্পর্কে। পরবর্তী কোনো এপিসোডে আমরা ম্যাট্রিক্সের আরও কিছু জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।